হ্যালো ভিউয়ার্স আপনারা টেন করে আছেন জটেক বাংলা ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা চান যে আপনাদের ফোনের যে ব্যাটারি সার সেটা যাতে সাশ্রয় হয় এবং আপনাদের যে মোবাইল ডাটা সেই মোবাইল ডাটাও যাতে অপচয় না হয় তো এই জন্য আপনারা বিভিন্ন রকম পদক্ষেপ নেন বিভিন্ন রকম সেটিংস আপনাদের মোবাইলে করে থাকেন তো এইসব সেটিংস গুলো কিন্তু করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং অনেকে কিন্তু এই সেটিংস করতে জানে না কারণ বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকে সেগুলো অনেকেই কিন্তু করতে জানে তো আমি আজকে আপনাদের এই সমস্যার সমাধানটা একদম ছোট্ট করে দেখাবো কিভাবে আপনারা একটা ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা খুব ইজিলি করে ফেলতে পারবেন আপনাদের ফোনের আর সেটিংস গুলো হবে না এটা চাইলে আপনারা সেই ছোট্ট সফটওয়্যারটাতে একদম দুই এক ক্লিকের মধ্যে করে ফেলতে পারবেন তো এই কাজটা কিভাবে করবেন জানতে হলে পুরো ভিডিও আপনাকে স্কিপ না করে দেখতে হবে এবং আমাকে চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখানে সাবস্ক্রাইব করে দেন কারণ আপনি আমার চ্যানেলে ভাববেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া ব্রাউজার সম্পর্কিত টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং আপনাকে ধন্যবাদ যদি আপনি অলরেডি আমার চ্যানেল আমি আপনাদেরকে ভিডিও শেষ অবশ্যই বলে দেবো তো সফটওয়্যারটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এটা এইভাবে ওপেন হয়ে যাবে এখানে কোন রকম পারমিশন দেওয়ার দরকার নাই তো নিশ্চয় আসলে এখানে দেখতে পাবেন অফ নামে একটা অপশন এটাতে জাস্ট আপনারা অন করে দেবেন তো অন করে দিলে এই অ্যাপটা আপনাদের অন হয়ে যাবে এখন আপনারা সেটিংসগুলো করে নিতে পারবেন তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ শার্ট লক এই অপশনটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করতেছে তো আপনারা যখন অ্যারো সিগনালে ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের অ্যাপগুলো দাফে দাফে চলে আসতেছে তো এখন আপনারা যদি চান এই অ্যাপগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে চলার যে ফার্মিশন আছে সেটা অফ করতে চান তো আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন অ্যাপের উপরে এখানে ক্লিক করবেন এটা অন হয়ে যাবে এভাবে প্রত্যেক অ্যাপ আপনারা অন করে দিতে পারেন যাতে এগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলতে না পারে এবং বিশেষ করে আপনাদের এমবি খরচ করতে না পারে এবং আপনাদের ব্যাটারির চার্জ যাতে তাড়াতাড়ি শেষ করতে না পারে তো আপনারা এই অ্যারো ক্লিক করে প্রত্যেক অ্যাপ এভাবে অন করে দিতে পারবেন তো আসলে ইজি একটা ব্যাপার এই এর মাধ্যমে কিন্তু এই কাজটা করা মোটেও কঠিন নয় তো নিচে আসলে এখানে আপনারা আরো দুইটা সেটিংস পেয়ে যাবেন সেটিংস শার্ট লক এই অপশনটা আপনারা চাইলে অন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক অপশনটা আপনারা অন করে দিবেন এবং যদি আপনাদের ওয়াইফাই থাকে তো ওয়াইফাইটা অন করে দিবেন আর যদি ওয়াইফাই না থাকে এখানে মোবাইল ডাটা থাকে অন করে দিবেন যাই হোক এই সফটওয়্যারটা আপনাদের ভালো লাগবে তো আমরা এখন চলে যাব প্লে স্টোরে দেখে নেবো কিভাবে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন তো প্লে স্টোরে এসে এখানে জাস্ট আপনারা লিখবেন সার ট্যাপ দেখতে পাবেন এরকম একটা সফটওয়্যার চলে আসবে দেখতে পাচ্ছেন লোগোটা একটু ভালো করে খেয়াল রাখুন এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনারা আশা করি বুঝতে পারছেন এই সফটওয়্যারের কাজ তো ভিউয়ার্স আশা করি সফটওয়্যারটা আপনাদের অনেক উপকার আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন এই মহামারী থেকে যতটুকু সম্ভব নিরাপদে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ